Dear viewers, Assalamu alaikum. This is Manjur Rahman, Assistant Teacher of English, Paikora Boraikuri High School, Atrai Nova. Welcome to our online class. In this pandemic situation, we have to take our classes through online. Our students, you will watch this video through online, and by following our tips, you will take necessary steps. My class is about tag question, class 9 and 10, English second paper, you know that. For your better understanding, I am telling you in Bangla. Tag question bolte bojhai, কোনো শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য ওই কথার শেষে বা ওই বক্তব্যের শেষে ছোট্ট একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয়। এই ছোট্ট প্রশ্নের নামই হচ্ছে ট্যাগ কোশ্চিন, অনেকে বলে থাকেন কোশ্চিন ট্যাগ। আমরা এর কিছু অংশ এখানে আমরা নিয়মের মাধ্যমে দেখব। ট্যাগ কোশ্চিন করতে গেলে কিছু নিয়ম মেনেই ট্যাগ কোশ্চেন তৈরি করতে হয়। যেমন রুল ওয়ান, ট্যাগ কোশ্চেন করার সময় প্রথম অংশে অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগ অংশে অর্থাৎ দ্বিতীয় অংশে নেগেটিভ ট্যাগ হবে। যেমন বার্ডস ক্যান ফ্লাই, ক্যান্ট দে ওয়ার্ক হার্ড, ডোন্ট দে, এরকমভাবে প্রথম অংশে অ্যাফার্মেটিভ থাকলে দ্বিতীয় অংশে নেগেটিভ হবে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকলে তারপরে কন্ট্রাক্টেড ফর্ম অফ নট অর্থাৎ সংক্ষিপ্ত নট লাগিয়ে দিতে হবে। এখানে যে সাবজেক্টটা থাকবে ঠিক সেই সাবজেক্টে যে প্রোনাউন ফর্ম বসবে, এখানে এখানে বার্ডস থার্ড পারসন প্লুরাল নাম্বার হওয়ার কারণে এখানকার সাবজেক্ট হয়েছে দে। ঠিক সেরকমভাবে এখানে আগে থেকে দিয়ে রয়েছে, সেই জন্য এখানে আমরা দেটা দিয়ে দিয়েছি। এখন পরবর্তীতে দেখি রুল টু, প্রথম অংশে নেগেটিভ থাকলে ট্যাগ অংশে অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ প্রথম অংশে যদি অ্যাফার্মেটিভ ফর্ম হয় দ্বিতীয় অংশে, সরি প্রথম অংশে যদি নেগেটিভ অংশ হয় দ্বিতীয় অংশে অ্যাফার্মেটিভ হবে। কীরকম, ফিশেস ক্যান নট ফ্লাই, এখানে নেগেটিভ রয়েছে নট, এই নটটাকে তুলে দিয়ে শুধু সাহায্যকারী ভার্বটা এখানে বসানো হয়েছে। ফিশেস যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা এর প্রোনাউন ফর্ম দিয়েছি দে। এবারে আরেকটা উদাহরণ দেখতে পাই, হি ডাজ নট নো হাউ টু সুইম, এখানে নট রয়েছে আর এখানে সাহায্যকারী ভার্ব ডাজ, যেহেতু ডাজ নট আছে ডাজটা এখানে দিব, আর হি আগে থেকে রয়েছে প্রোনাউন, ঠিক এটা আমরা সাবজেক্ট দেব। এর পরের নিয়মটা হচ্ছে প্রথম অংশে যে অক্সিলারি ভার্ব থাকবে ট্যাগ অংশে সেই অক্সিলারি ভার্বই ব্যবহৃত হবে। যেমন ইউ হ্যাভ এ পেন, হ্যাভেন্ট ইউ, এখানে হ্যাভ রয়েছে সাহায্যকারী ভার্ব, এখানে আমরা সেই সাহায্যকারী ভার্বের সাথেই কন্ট্রাক্টেড ফর্ম অফ নট দিয়েছি। এরপরে সাবজেক্ট রয়েছে ইউ, এর প্রোনাউন ফ্রম ইউ থাকবে। আরেকটি উদাহরণ থেকে দেখতে পাই, উই মাস্ট অবি আওয়ার টিচার্স, এখানে সাহায্যকারী ভার্ব রয়েছে মাস্ট, আমরা মাস্ট লিখলাম, তারপরে কন্ট্রাক্টেড ফর্ম অফ নট দিয়েছি, এরপরে উই প্রোনাউন ফর্ম সাবজেক্ট ব্যবহার করেছি। পরবর্তী নিয়মে আমরা দেখব, প্রথম অংশে যদি অক্সিলারি ভার্ব বা অপারেটর্স না থাকে তাহলে আমরা কি করতে পারি। ট্যাগ অংশে গিয়ে আমরা ব্যবহার করব ডু ডাজ ডিড অথবা ডন্ট ডাজেন্ট বা ডিডেন্ট ব্যবহার করব। যেমন দ্য বয়েজ মেড এ গার্ডেন, আরেকবার খেয়াল করো মেড, মেড কিন্তু পাস্ট ফর্মে রয়েছে, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা মূল ভার্বেরই পাস্ট ফর্ম, এই জন্য এখানে ডিডেন্ট দে ব্যবহার করেছি। বয়েজ, বয়েজ থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা এখানে দে ব্যবহার করলাম।
ঠিক পরবর্তী এক্সাম্পলে আমরা দেখব যে ফার্মার্স ওয়ার্ক হার্ড ডোন্ট দে এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই এজন্য ডু ভার্বের হেল্প নিলাম এবং এখানে নেগেটিভ নাই এই জন্য আমরা এখানে নেগেটিভ ফর্ম নিয়ে এসেছি তাহলে আমরা সহজে বুঝতে পারবো যে ফার্মার্স ওয়ার্ক হার্ড এর ট্যাগ হবে ডোন্ট দে আমরা আরেকটা নিয়মের মাধ্যমে দেখতে পাবো দেখব যে আসলে নিয়মটা কি প্রকাশ করছে রুল ফাইভে গিয়ে আমরা দেখব কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট হিসাবে নাথিং সাবজেক্ট যদি নাথিং এনিথিং নাথিং এনিথিং এভরিথিং খেয়াল করে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু থিং এই বিষয়টা আসছে তাহলে এভরিথিং নাথিং সামথিং এ ধরনের যদি আমরা ব্যবহার করি তাহলে ট্যাগ অংশে গিয়ে সাবজেক্ট হবে ইট যেমন নাথিং ইজ সার্টেন এখানে আমরা ইজ ইট বসাবো নিয়ম অনুযায়ী সাহায্যকারী ভার্ব নিয়ে আসলাম এখানে নেগেটিভ ফর্ম রয়েছে তাই আমরা এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভের আর কোনো শব্দ বসাবো না এভরিথিং ওয়াজ লস্ট আমরা দেখব এভরিথিং ওয়াজ লস্ট এখানে ট্যাগ অংশে গিয়ে হবে হচ্ছে ওয়াজেন্ট ইট অর্থাৎ এই ওয়াজটা এই ওয়াজ হিসেবে ব্যবহার করলাম আর এখানে এভরিথিং এখানে কোনো নেগেটিভ শব্দ নেই তাই কন্ট্রাক্টেড ফর্ম অফ নট বসিয়েছি আমরা আরেকটি রুলসে গিয়ে দেখব যে ঠিক এর বিপরীতটা তো সিক্সে গিয়ে আমরা দেখব যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট যদি এভরিওয়ান এভরিবডি নো ওয়ান নো বডি সামবডি অর্থাৎ ওয়ান অথবা বডি সংক্ষেপে ওয়ান অথবা বডি যুক্ত শব্দ থাকে তাহলে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব ট্যাগ কোশ্চেন অংশে ট্যাগ অংশে আমরা ব্যবহার করব
दे टैग अंशे दे हबे जेमन everybody likes flowers তাহলে আমরা দেখব যে body এই শব্দটা থাকার কারণে আমরা এখানে এই pronoun for subject দিয়ে বসলো Everybody থাকার কারণে এখানে দে হবে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় ইএস যুক্ত অর্থাৎ এস যুক্ত ভার্বের কারণে ডাজ হওয়ার কথা ছিল কিন্তু আমরা দে এর সাথে ডাজ ব্যবহার করতে পারি না এই সূত্র ফলো করে আমরা ডন্ট দে ব্যবহার করেছি আমরা আরেকটা উদাহরণ যদি যাই তাহলে দেখতে পাবো Nobody phone. Nobody phone. যদি আমরা এখানে ব্যবহার করতে পারি তাহলে আমরা দেখব যে past form থাকার কারণে আমরা এখানে did ব্যবহার করব আর body থাকার কারণে এখানে দে বসবে অর্থাৎ এখানে nobody এটা হচ্ছে negative আর এই negative হওয়ার কারণে এখানে কোনো didn't বসার মানে কোনো প্রশ্নই আসে না পাশাপাশি এই শব্দ থাকার কারণে আমরা দে ব্যবহার করব ডিয়ার স্টুডেন্টস আমরা মোটামুটি ট্যাগ কোশ্চেনের যে বিষয়টা সেটা খুব ইজি একটা বিষয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা যদি সুন্দর করে বাসায় এই নিয়মগুলো দেখো এবং নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে এই পরীক্ষায় যে পাঁচ নাম্বার থাকে সেই পাঁচ নাম্বার অনায়াসে পাওয়া সম্ভব যদি এই নিয়মগুলো ঠিকঠাকভাবে পালন করো পরবর্তীতে তোমরা দেখবে নিজেরাই সুন্দর করে এগুলো তৈরি করতে পারছো শুধু নিয়মটাগুলো নিয়মগুলো ফলো করতে হবে আর এই সময়টা তোমরা বাসার বাইরে না যাওয়াই ভালো তোমরা নিজ বাসায় থেকে পড়াশোনা করবে অনলাইনে আমরা তোমাদের পাশে রয়েছি যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদের যে কোনো টিচারের নাম্বারে ফোন দিয়ে তোমরা এই বিষয়গুলো জানতে পারে পাশাপাশি পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সাথে আবার আসব এর পরের নিয়মগুলো নিয়ে সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে বাইর হবে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই ক্লাস শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ